প্রায় 20 বছর আগে ঢাকায় এসেছি, রাগ করে চলে এসেছিলাম। জুয়া খেলার টাকাও তখন ছিল না, আর আমার ওইটার প্রতি কোনো নেশাও নাই, ফ্যাসিনেশন নাই। প্লেইং কার্ড দিয়ে তাস খেলেছি 29। সো ওই বডি ল্যাঙ্গুয়েজটা আমি জানি, পুরো ছবিতে আমি কোথাও জুয়া খেলি না, আমি সহযোগিতা করি জুয়া খেলবার জন্য, ইন্সপায়ার করি যে কোনো একজনকে সেই জায়গা থেকে। আর আমি আরেকটা গল্প বলতে চাই এরকম, যে আমি তো প্রায় 20 বছর আগে ঢাকায় এসেছি, রাগ করে চলে এসেছিলাম। সেই জায়গা থেকে আমি উত্তর কাফরুল বাবুল ভাইয়ের মেস নামে একটা মেস আছে, গণমেস, সেখানে আমি থাকতাম এবং দীর্ঘ সাত বছর প্রায় ছিলাম, এখনও আমি যাই। ইনফ্যাক্ট আমি ঢাকায় থাকলে আমার সর্বোচ্চ চেষ্টা থাকে যেন আমি 31টা ওইখানে করি প্রতি বছরই, এইবার পারিনি, গতবার পারিনি। মেসে থাকলে যেটা হয় যে জুয়া খেলিনি কিন্তু আমরা প্লেইং কার্ড দিয়ে খেলতাম 29। জুয়া খেলার টাকাও তখন ছিল না, আর আমার ওইটার প্রতি কোনো নেশাও নাই, ফ্যাসিনেশন নাই। দেখতাম যে মজা লাগতো, আমরা রাতের পর রাত আড্ডা দিয়েছি, এরকম প্লেইং কার্ড দিয়ে তাস খেলেছি 29। সো ওই বডি ল্যাঙ্গুয়েজটা আমি জানি। আর অভিনেতা বা যারা অভিনয় করতে চায়, আমি শিখছি হয়তোবা, কিন্তু মানে তাদের না সব ব্যাপারেই একটু একটু এক্সপিরিয়েন্স লাগে, যেটা আমি গ্যাদার করার জন্য আসলে এই ছবির জন্য আমার প্রয়োজন হয়নি, যেহেতু আমি অনেক বছর মেসে ছিলাম। সো ওইটা আমার ছিল, ওই তাস খেলার প্র্যাকটিসটা অনেক বছর চলে গেলেও, যেমন আমি রিসেন্টলি ক্রিকেট খেললাম, ক্রিকেট খেলা ছেড়েছি 22 বছর আগে, কিন্তু চেষ্টা করেছি এবং বেশিরভাগ ম্যাচগুলোতে আমি নট আউট ছিলাম সেলিব্রিটি ক্রিকেট লিগে। সেই জায়গা থেকে তাস তো একটা চোখের খেলা বা ব্রেন দিয়ে খেলতে হয়, শেষ বাজিতে আমরা চেষ্টা করেছি ব্রেন ইউজ না করে ডিরেক্টরকে ফলো করবার, আর ডিরেক্টর ফলো করেছেন ডেফিনেটলি, তার টিম এবং তার স্ক্রিপ্ট কী বলে, ডিরেকশন দেওয়ার পরেই কিন্তু আমরা কাজটা করেছি।